সাদের তরমুজ, গত বছর তরমুজ বেচ্চা R15 কিনছি, এইবার ইনশাল্লাহ প্রাইভেট কার কিনুম। ওই তরমুজ রন, তরমুজ রন, তাজা তাজা তরমুজ রন, দেখালাম দেখালাম। আমি অসাধু ব্যবসায়ীর মতো কেজি হিসেবে তরমুজ বেচি না, পিস হিসেবে বেচি। ওই দেখালাম দেখালাম পিস হিসেবে তরমুজ রন। একবার কিনবেন তো আরেকবার আইবেন, লন 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 বেচ্ছিল। ওই বাবা বড়টা কত, বড়টা একদম আষ্টা, এত কে ভাই সাইজটা দেখছেন, ওজন দিলে পাক্কা 8 কেজি হইব। 8 কেজির দাম 800, তাহলে কে কে কেজি কত পড়লো? 100 টাকা। তাহলে কে কে কেজি হিসেবে বেচা হইলো? কেজি হিসেবে বেচলাম কোনে, এই যে নাও এক পিস 800 টাকা। আচ্ছা দেন কাইটা একটু চেক করে দেন। না না কাইটা তরমুজ বেচি না, বাড়ি যা চেক করো। আরে ভাই ভিতরে যদি কাঁচা থাকে তাইলে ওটা তোমার ভাগ্য, দেখে শুনে বেচ্ছালো, কিন্তু আমি কাইটা বেচবো না। তো আমি গ্যারান্টি দিয়ে তরমুজ বেচি, যে একবার আমার কাছ থেকে তরমুজ নিছে আর একবার আইছে। হাই রে ঠান্ডা লাগছে রে ভাই, এটা তরমুজ দাও সে এই লন 800 টাকা। আচ্ছা 700 টাকা রাইখো, দাও কাইটা দাও। কাইটা তরমুজ বেশি না, নিলে নাও না নিলে যাও, ডিস্টার্ব করো না। আব্বে হালায় অন্য দোকানদাররা তো ঠিকই কাইটা বেছে, তাইলে নাইছ ওকে অন্য দোকানে যাও, আমি কাইটা বেশি না। ইয়ে মানে তাহলে বুঝুন কেমনে যে ভিতরে কাঁচা না পাকা? এই যে তরমুজ ধরে এমনি করে একটা থাবড় দিবে, যদি ড্যাপ কয় তাহলে পাকা হইতেও পারে না হইতে পারে, আর যদি থাবড় দেওয়ার পর টাস কয় তাইলেও পাকা হইতেও পারে না হইতে পারে। ধরুন মিয়া কি তরমুজ দিছেন, বাড়ি না একটা দেই তরমুজ কম, লালা লাউ বেশি দেখা যাইতেছে, মিশা মিশে গ্যারান্টি দিছেন মিয়া। নেন বাবা পাল্টিয়ে দেন। পাল্টিয়ে দিতাম, কিন্তু তুমি তো কাইটা রিজেক্ট বানিয়ে ফেলাইছো, এখন তো পাল্টে দেওয়া যাবো না। আর গ্যারান্টি তো ঠিকই দিছি, একবার তরমুজ কিনবে তো আরেকবার আইবে, আরেকবার তো ঠিকই আইছো। কি ভাই আরেকবার আইছে না? ভাগ্য ভালো না আমার, হ্যাঁ জারি দিতেছে। ওই তুমি কোনে যাও? না ভাই আমি তরমুজ নিবো না ভাই, তরমুজ নিবে না তাহলে দাম কই লিখে দে, টাকা দে। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, ফাইসা গেছি মাইন কারছি পাই। ওরে বাপ রে, অনেকক্ষণ ধরে তামাশা দেখতাছি, ইয়া হারাম, ইয়া তোমারে শিক্ষা দিতাছি। ওরে বাপ রে, ইয়া দেও আমার একটা তরমুজ দেও। দাদু তরমুজ কিন্তু কাটতে বেশি না, আগেই কই রাখলাম, এইটা তো অতি উত্তম খবর। ইয়া বিয়া করার সময় তো পাত্রীর উপরে দিয়েই বিয়া করি, ইয়া বাকিটা বার দিয়াই নে, অমনি তরমুজও বাড়ি নিয়েই কাটুম। এই তো দাদু তোমার কথা ভাল লাগছে, এই যে নাও তরমুজ, দাও টাকা দাও। এই যে নেও, এগুলা কি? এগুলা তো চিঠির খাম, আমি এগুলা দেখি করুন, এগুলার ভিতরেই টাকা আছে আবার খালি খামও আছে। ইয়া দেখে শুনে বাইক চালাও, পরে যদি টাকা কম থাকে ইয়া তাইলে ওইটা তোমার ভাগ্য। ইয়া দেখে শুনে বাইক চালাও। ও নো ভাই আমি গ্যারান্টি দিয়ে খাম দেই, একবার নিবে তো আরেকবার চাইবে। ওই দাদু এসব বাদ দাও তো, খাম খুম বাদ দিয়ে টাকা দাও। ওরা বাপু রে আমি আবার খাম সারা টাকা দিই না, ইয়া নিলে নেও না নিলে গেলাম। তোমার কাছে তরমুজ বেচুম না, দাও আমার তরমুজ আমার ফেরত দাও। তরমুজ ফেরত নিতে হইলে টয়লেটে দেখা কইরো। আচ্ছা দাও খান দাও। অপু 10-20-30 বিসমিল্লাহ, খামদি পুরা ফাঁকা, দাও 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 আমার টাকা দাও টাকা দাও। কিন্তু আমি তো খাম সারা টাকা দিই না, তাইলে দাও খামটা পাল্টিয়ে দাও। ইয়া পাল্টিয়া দিতাম, কিন্তু খামটা সিরা তো রিজেক্ট বানিয়ে ফেলাইছো, আর আমি তো গ্যারান্টি দিছি যে একবার নিবে তো আরেকবার চাইবে। কি ভাই আরেকবার চাইছে না? চুমা।